আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বর্তমানে এখন ফুটবল খেলা চলছে জানি না আপনারা কে কোন দল সাপোর্ট করেন আপনি কোন দল সাপোর্ট করেন তা অবশ্যই আপনি আমার মতো এরকম পোস্টার ডিজাইন করে আপনি অন্যকে জানাতে পারেন এবং আপনার দলের সাপোর্টারদেরকে আপনি এভাবে স্বাগতমও জানাতে পারেন পোস্টার ডিজাইন করে যদি আপনি চান পোস্টার ডিজাইন করে আপনার আপনার দলের সাপোর্টারকে স্বাগতম জানাতে তাহলে আজকে এই ভিডিওটি আপনি লাস্ট অবধি দেখতে থাকুন আমি আপনাদেরকে এ ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা আপনাদের মন মতে আপনাদের নাম এবং আপনাদের ফটো দিয়ে কীভাবে এরকম একটি পোস্টার ডিজাইন করবেন অবশ্যই আপনি লাস্ট অবধি দেখবেন যাতে আপনারা সাইর ডিজিটের পাসওয়ার্ডগুলো সম্পূর্ণ ভিডিও দেখে কালেক্ট করতে পারেন তো আর বেশি কথা বলব না দেখে নিন আপনারা কীভাবে আপনাদের নাম এবং ফটো দিয়ে এরকম পোস্টার ডিজাইন ক্রিয়েট করবেন হাই ফ্রেন্ডস আপনি ব্রাজিল যদি হয়ে থাকেন তাহলে আপনার পোস্টার ডিজাইনটি তৈরি করার জন্য প্রয়োজন হবে একটি পিকজেলিপ অ্যাপ্লিকেশান আর প্রয়োজন হবে পিএলভি ফাইল অবশ্যই আপনি পাসওয়ার্ডগুলো কালেক্ট করে পিএলভি ফাইল ডাউনলোড করতে আসবেন তাহলে আপনি পিএলপি ফাইল ডাউনলোড করতে পারবেন যাই হোক আপনি সর্বপ্রথম পিকজেল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করবার পর ওপেন করবেন ওপেন করবার পর ঠিক এরকম আসবে এখান থেকে আপনি থ্রি ডট এখানে ক্লিক করবেন থ্রি ডট তারপরে এখান থেকে ওপেন ডট পিএলপি ফাইলের উপর তারপর এখান থেকে পিএল পিফর তারপর এখান থেকে আপনি নিচে যাবেন নিচে যাইলে আপনি আমার যে পি ফাইলটি ডাউনলোড করেছেন ওটি এখানে পাবেন তারপর আপনি কী করবেন সিলেক্ট করে নেবেন যেহেতু আমার ওখানে নেই আমি ডাউনলোড করে নেই তৈরি করেছি তাই আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নিচ্ছি তারপর আর কি আপনি এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাডে দিতে পারেন যে কোনো একটা দিতে পারেন আমি ওপেন অনলি দিচ্ছি ওপেন অনলি দেওয়ার পর একটু সময় অপেক্ষা করবো তারপর মোবাইলের ব্যাক বাটন দিয়ে বেরিয়ে আসবো বেরিয়ে আসলে আমরা দেখতে পাবো অসাধারণ ডিজাইনটি সত্যি ডিজাইনটি অসাধারণ দেখতে আপনাদের কাছে কিরকম লাগেছে অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন ফ্যান্স ডিজাইনটি তো আমরা দেখলাম দেখতে খুব ফাইন দেখা যাচ্ছে এখান থেকে আপনি আমার পটো এবং আমার নাম সরিয়ে আপনার পটো এবং আপনার নাম বসিয়ে দিলে হয়ে যাবে আপনি হয়ে যাবেন ডিজাইনার সো আর বেশি কথা বলবো না আমরা এখান থেকে এখানে ক্লিক করব তারপর আমরা আমাদের পটোটি দেখতে পাচ্ছি এই পটোটি এখান থেকে আমরা লক ছুটিয়ে নিব তারপর এখানে ক্লিক করব। তারপর ফটোর ক্লিক করব তারপর এখান থেকে আমরা মাঝখানে ক্লিক করব তারপর এখান থেকে রিক্সলেটে যাব। রিক্সলেটে যাওয়ার পর আমরা আমাদের গ্লাইতে যাবো যাওয়ার পর এমন একটি ফটো নিব যে ফটোর ব্যাকগ্রাউন্ডে পিছনে কিছু থাকবে না ঠিক আছে আমরা এমন একটি ব্যাকগ্রাউন্ড রিমুভালা ফটো নিচ্ছি আমি এ ফটোনি নিলাম তারপর এখান থেকে আমরা এটিকে পাশ করে নেব তারপর ওকে ক্লিক করবো ওকে ক্লিক করার পর এখানে বসিয়ে দেব তারপর আর কি আমরা আর এটির উপর কিছু করব না তারপর আমরা নাম নামটি চেঞ্জ করে নিলে হয়ে যাবে আমরা এখানে ক্লিক করব তারপর দেখব যে মোহাম্মদ মাহিম কোথায় আছে এই যে উপরে আছে আমরা এটিকে লক্সরাবো তারপর এখানে ক্লিক করব তারপর নাম উপর দু টিপ দেবো দুটিপ দেওয়ার পর এরকম আসবে এখান থেকে নামটি মুছিয়ে আপনি আপনার নামটি দিবেন আমি জাস্ট একটি দিচ্ছি আপনাদের বোঝানোর সাধ্যে আমি জাস্ট দিচ্ছি রাসেল দিচ্ছি ঠিক আছে রাসেল হ্যাঁ আমার রাসেল দেওয়া হয়ে গেছে আমি রাসেল দিয়েছি তারপর এখান থেকে আমরা বড় করে দিতে পারি ছোট করে দিতে পারি তারপরে আর কি ডিজাইনটিও ওকে আশা করি আর কিছু চেঞ্জ করার প্রয়োজন হয় না আপনি এখান থেকে ডিজাইনটি সেভ করার জন্য শেয়ার এখানে ক্লিক করবেন শেয়ার এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি সেভ টু গ্যালারিতে দিতে পারেন চাইলে আপনি কাস্টমটার জায়গায় আপনি আলটা করে দিতে পারেন তারপর এখান থেকে সেভ টু গ্লাইতে দিতে পারেন সেভটু গ্লাইতে দিলে একটু অপেক্ষা করবেন তারপর এটি সুন্দরভাবে গ্লাইতে সেভ হয়ে যাবে সেভ হয়ে যাওয়ার পর আপনি আপনার যে কোনো প্ল্যাটফর্মে এটিকে শেয়ার করতে পারেন আশা করি আজকে ডিজাইনটি আপনাদের খুব পছন্দ হয়েছে ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত দিবেন আর এরকম যদি ডিজাইন আরও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমি আপনাদেরকে ডিজাইন উপহার দেব আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ অব্দি দেখার জন্য